নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাস্তা। এই পাস্তা আমি চাইনিজ সস দিয়ে তৈরি করব। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাস্তা তৈরির জন্যে প্রথমেই আমি একটা সসপ্যানে বেশ কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি পাস্তা। এই পাস্তাগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে, তার জন্য পাস্তাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তা সেদ্ধ করার সময় সবসময় কিন্তু জল গরম করে তার মধ্যেই এই পাস্তাগুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে সাদা তেল। এই তেলটা দিলে এই পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এবার হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় ধরে পাস্তাগুলোকে আমি রান্না করে নিয়েছি, অর্থাৎ সেদ্ধ করে নিয়েছি। 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই পাস্তাগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। পাস্তাগুলোকে এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু পাস্তাগুলো আর একটার গায়ে আর একটা লেগে যাবে না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 থেকে 1.5 চামচ পরিমাণে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন কুচি। এখানে 6 থেকে 7 কোয়া পরিমাণে রসুনের ব্যবহার করেছি। এই রসুনটাকে 6 থেকে 7 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা কুচি। এই আদাটা দিয়েও রসুনের সাথে মিশিয়ে আরও 6 থেকে 7 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই লঙ্কাগুলোতে ঝালটা খুবই কম, আপনারা নিজেদের ইচ্ছে মতো ঝালের ব্যবহার করবেন। এই লঙ্কাটা দিয়েও 1 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে বিনস কুচি। এই বিনস যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। বিনসটাকেও 1 সেকেন্ড সময় ধরে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজরটাকে আমি এরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পাপড়ি ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমরা সস ব্যবহার করব, সসের মধ্যে কিন্তু লবণ থাকে, সেই জন্য খুবই অল্প পরিমাণে লবণের ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এই সমস্ত উপকরণ একসাথে মিনিটখানেক সময় ধরে ভেজে নিচ্ছি। মিনিটখানেক সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও আরও 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে এই সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়তে কিন্তু হাইতেই রাখতে হবে। এবার এর মধ্যে আমি কিছু সস ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ পরিমাণে গ্রিন চিলি সস, চাইলে কিন্তু রেড চিলি সসেরও ব্যবহার করতে পারেন। দিলাম 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 1 চা চামচ পরিমাণে ভিনিগার, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু আরও 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে হাই ফ্লেমে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1টা বাটির মধ্যে 1 চামচ পরিমাণে কর্নফ্লোর নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণে জল। এই জলটা দিয়ে খুব ভালো মতো কর্নফ্লোরটাকে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লোরের মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই সসের মধ্যেই দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এভাবেই আমি মিনিটখানেক সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি সসটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এই চিনিটাকে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে, তবে অবশ্যই চিনিটা ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। এই পাস্তাটা দিয়ে সসের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে আমরা রান্না করে নেব।
দু মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পাস্তাটা তৈরি হয়ে যাবে। দু মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, এবার খুব ভালো মতো একবার নেড়েচেড়ে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু চাইনিজ সস পাস্তা। আশা করি দেখেই বুঝতে পারছেন যে পাস্তাটা কতটা টেস্টি হতে পারে। পাস্তাটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।